गोटा देश जुड़े शुद्ध कोरोना आबह मानुष दिशाहीन इतिमदे राज्य सरकार आनलक व्यवस्था शुरू कर তাই সাধারণ মানুষের একটাই প্রশ্ন, রাস্তায় বেরোলে সোশ্যাল ডিস্টেন্স থাকবে তো? পাশাপাশি এই চিত্র উঠে এলো যে অসুস্থ রোগীরা কিছু না পেয়ে রাস্তার মধ্যেই মারা যাচ্ছেন। এই পরিস্থিতিতে মানুষের কথা মাথায় রেখে যোগাযোগ ব্যবস্থাকে আরো সুগম করতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ওকে টেকনো ক্যাবস প্রাইভেট লিমিটেড। আর জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে ওকে ক্যাবস তাদের দীর্ঘদিনের চিন্তাভাবনা ফলপ্রসূ করার চেষ্টায় তাদের যাত্রা শুরু করলো দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত বারুইপুর অঞ্চল থেকে। আজ বারুইপুর থেকেই ওকে ক্যাবের শুভ উদ্বোধন হলো। ওকে ক্যাবস সমগ্র পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়ার জন্য পথ চলা শুরু করলো। ওলা উবেরের মতো ওকে ক্যাবসের মাধ্যমেও বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারেন আপনিও। পাশাপাশি অ্যাম্বুলেন্স এবং শবদেহ নিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও তাদের রয়েছে। পাশাপাশি এই জন্মাষ্টমীর পূর্ণলগ্নে বারুইপুরে ওকে ক্যাবসের নতুন পয়েন্টের উদ্ঘাটন করলেন শ্রী ধ্রুবজ্যোতি দাস, বাংলার প্রথম তৃতীয় লিঙ্গের আইনজীবী মাননীয়া শান্তিকা ঘোষ, যোগেশ ভৌমিক মহাশয় সংস্থার অন্যান্যরা। এদিন ওকে ক্যাবসের তরফ থেকে জানানো হয়, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে দেশবাসীর পাশে সমাজমূলক কাজে দাঁড়াবার জন্যই তাদের এই পথ চলা। তারা এই কঠিন পরিস্থিতিতেও মানুষের পাশে থাকবেন এমনটাই আশ্বাস দিয়েছেন। Current situation, everybody aware of that, what is the Bengal situation. People are suffering like anything. Nobody getting any support from other transport, like whatever marketing transport have in the market. In this situation, OKCAF thought that we should support first people. Everybody is suffering in the West Bengal, not only West Bengal, outside of West Bengal, overall India. So that's why to support all type of people, middle class to higher class, general. That's why we started this transportation. We have started through cab business. It's like of other marketing cabs. We have apps also. And as our managing director told that door to Kanyakumari, that home service, we'll get home service, delivery service, everything from anywhere. To Kolkata to anywhere and all over India. It will be all over India, from door to all over India, wherever you want. Third is our ambulance service, which is most and essential present situation. So this is the things, is the ambulance our is huge service. We hopefully will get good support and will response also good way. Our motto is not to make profit. It's only for support to people. খুব ভালো লাগছে, শুভ জন্মাষ্টমী সবাইকে। এবং ওকে ক্যাবস যে ব্রাঞ্চটা আজকে খুলেছে, সেই ব্রাঞ্চে প্রত্যেকটা মানুষজন, ধ্রুবজ্যোতি বাবু এবং আদার্স যারা আছেন এখানে, প্রত্যেককে আমার শুভেচ্ছা। এবং সবচেয়ে বড় কথা যে এই প্রথম আমার মনে হয় যেটা আজকে একটা কথাই বুঝিয়ে দিল ওকে ক্যাবস, যে উই অল আর ইকুয়াল। সেখানে আমাদের ইকুয়ালিটি নিয়ে সবসময় প্রশ্ন চলে যে আমরা সমান, এবং আমরা সমানুভূতির কথা বলি, আমরা সহানুভূতির কথা বলি না। উই নিড এম্প্যাথি, উই ডোন্ট নিড এন সিম্প্যাথি। সো এম্প্যাথিটিক্যালি দেখতে গেলে এই জায়গা থেকে ওকে ক্যাব ফার্স্ট এগিয়ে এলো, যেখানে আমার মতো রূপান্তরকামী এবং আমাদের পরবর্তীকালে আরও সমাজের ক্ষেত্রে যেসব ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার যে সেকশনটা আছে বা রূপান্তরকামীরা আছে, তাদের দিয়ে ওনাদের অনেক কিছু ভাবনাচিন্তা আছে। যদি কোনো ট্রান্সজেন্ডার সেই জায়গা থেকে ওনারা তাদের জন্য তাদের জীবিকার জায়গা থেকে সেই জায়গাটা করে থাকে, তাহলে আমার মনে হয় অনেক ভালো একটা জায়গায় পৌঁছাবে এবং একটা সমাজের ক্ষেত্রে একটা বড় মেসেজ যাবে ওকে ক্যাব থেকে। এবং প্রচুর ক্যাবস তো এখন অ্যাপস হয়েছে, যেগুলো আমাদের প্রয়োজনীয় প্রত্যেক দিনই লাগে, এবং এই লকডাউন পিরিয়ডের মধ্যে প্রচুর পরিমাণে সেই জিনিসটা আমরা অনুভব করি, ফিল করি প্রত্যেক দিন বেরোতে গিয়ে, কারণ চারদিকে ট্রেন মেট্রো সব কিছুই বন্ধ সব জায়গা থেকে। তো সেই জায়গা থেকে ওকে ক্যাবসের আমার মনে হয় যে এই প্রথমবার রূপান্তরকামী, আমার মতো একজন রূপান্তরকামী আইনজীবী এবং নৃত্যশিল্পী, তাকে দিয়ে ওনারা যেটা উদ্বোধন করালেন যে ব্রাঞ্চটা, সেটা একটা নিদর্শন এবং সমাজের ক্ষেত্রে একটা বড় মেসেজ যাবে সেক্ষেত্রে। কারণ আমাদের সবসময় যে মেসেজটা আমরা বলি যে রাইট টু লাইফ, রাইট টু ইকুয়ালিটি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় ওকে ক্যাবস একটা খুব বড় পদক্ষেপ নিতে চলেছে, এবং ভবিষ্যতে যাতে আরও ভালো হয় এবং ওকে ক্যাবস আরও ছড়িয়ে পড়ুক ডোর টু কন্যাকুমারী, যেটা ওদের ওনাদের প্রজেক্ট বা ওনাদের মটো আছে, সেটার জন্য অনেক অনেক শুভেচ্ছা ওনাদের। যে এই থার্ড জেন্ডারের মানুষদের আমার মনে হয় এখনও অবধি পশ্চিমবাংলা, ভারতবর্ষ কোথাতেও সেইভাবে ভাবনা চিন্তা চলেনি। তো ওকে ক্যাবস এই জন্যই ম্যাডামের সাথে যোগাযোগ করেছে, ওকে ক্যাবস ম্যাডামকে চিফ গেস্ট হিসাবে আজকে এই জন্যই নিয়ে গেছে যে এই যে নান্দিমুখ যেটা হলো আজ শ্রীকৃষ্ণের জন্মদিনে, জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে,
তাতে করে যেন থার্ড জেন্ডারের এই মানুষগুলো সেলফ এমপ্লয়মেন্টে বেঁচে থাকতে পারে সবার আগে। এই সেলফ এমপ্লয়মেন্ট হতে গেলে আমাদের যে ডেলিভারি সেকশন চলবে, আমাদের যে ক্যাব সেকশন চলবে, তাতে যদি ভারত সরকার বা রাজ্য সরকার কোনো রকম তাদেরকে হেল্প করে, বিভিন্ন রকম পরিকল্পনা তাদের তো থাকে, যাদেরকে গাড়ি ইন্ট্রোডিউস করা বা ছোটো বাইক ইন্ট্রোডিউস করা যদি করে থাকে, তাহলে ওকে ক্যাবসের দরজা তাদের জন্য সবার আগে খোলা, তারা অগ্রাধিকার পাবে, কোনো মেল ফিমেল না, এবার থার্ড জেন্ডার। আমাদের দেখুন, আমাদের নিউ টাউনে আমাদের কর্পোরেট অফিস আছে, সেক্টর ফাইভে আমাদের রেজিস্টার্ড অফিস রয়েছে, এছাড়া আমাদের বাড়িপুরের এই সেকশন থেকে আজকে থেকে আমরা জন্মাষ্টমীর খুঁটি পুজো করলাম। এই খুঁটি পশ্চিমবাংলার থেকে প্রত্যেকটা কোনায় পৌঁছে যাবে, প্রত্যেকটা জায়গায় একটা করে ওকে পয়েন্ট তৈরি হবে, মানুষ যাতে এই পয়েন্টে এসে তার কোনো ডেলিভারি প্রোডাক্টও সাবমিট করতে পারে, মানুষ যেন এই পয়েন্ট থেকে তার ডেলিভারিটা রিসিভ করতে পারে, মানুষ যেন এই পয়েন্টে এসে তার কোনো ট্রান্সপোর্টেশন ব্যবস্থা লাগলে সেটা নিতে পারে, মানুষ যেন এই পয়েন্টে এসে তার যে কোনো রকম মানে এমার্জেন্সি পরিষেবা যেটা আমরা আনতে চলেছি সেটার সুবিধা নিতে পারে, আর যদি কোনো রকমভাবে সে আসতে সুবিধাবোধ করছে না, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে এই পয়েন্টে আমাদের যে ডেলিগেট পার্সনরা থাকবে তারা দরকার পড়লে তার বাড়ি অব্দি গিয়ে পরিষেবা দিয়ে আসবে। প্রয়াস বলে যে সংস্থা, একসাথে আমরা কাজ করেছি, আমরা নদিয়া ডিস্ট্রিক্টের সবার আগে কাজ শুরু করেছিলাম, নদিয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নবদ্বীপে মহাপ্রভুর পটভূমিতে, সেখানে আমার কো ফাউন্ডার রয়েছে এখানে ইন্দ্রজিৎ দে, উনি বিশাল একটা কর্মযুদ্ধ চালু করেছিলেন, যাতে আমার মনে হয় নদিয়ার প্রচুর মানুষ, নবদ্বীপের প্রচুর মানুষ, নবদ্বীপ ছাড়া অন্যান্য জায়গায় নদিয়া ডিস্ট্রিক্টের মানুষরা, আমরা নদিয়া থেকে শুরু করছিলাম তাই বারবার নদিয়া বলছি, এছাড়াও নদিয়া ছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টেও প্রয়াস তার পরিষেবা ছেড়ে গেছে, ছাপ ছেড়ে গেছে। ওকে ক্যাবস অলওয়েজ উইথ ইউ। আমরা শুধুমাত্র একটা প্রফিট সিকিং কোম্পানি হিসাবে না, আমরা সামাজিকভাবেও কাজ করতে চাই, আমরা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই পাশে থাকতে চাই। আপনারা শুনেছেন এর আগে ধ্রুবজ্যোতিবাবু বা আমাদের এখানে যোগেশ স্যার রয়েছেন, আমরা অ্যাম্বুলেন্স থেকে, ক্যাব বিজনেস থেকে, ইভেন আমাদের ইচ্ছা আছে সবজান যেটা দেখছেন না, ওটাও আমাদের অ্যাপের মধ্যে মানুষ বুক করতে পারবে। তো আগামী দিনে মানুষের পাশে থাকা এবং পাশে থেকে লড়াই করাটাই আমাদের অদম্য ইচ্ছা। সাথে সাথে আপনারা যে প্রয়াস গ্রুপের নামটা শুনেছেন, এই করোনা আবহে যেখানে মানুষ ঘর থেকে বেরোয়নি, সেখানে প্রয়াস প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বৃদ্ধ বৃদ্ধা যারা বেরোতে পারেননি তাদের সঙ্গে ছিলেন, এবং আগামী দিনে আমরা বিজনেসের সাথে সাথে প্রত্যেকটা মানুষের পাশে থাকতে চাই।